ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান। সুন্দরবনের মানুষের কাছে তিনি সত্যিই ভগবান, না হলে এ যুগেও কেউ বিনা পয়সায় মানুষের চিকিৎসা করে? তিনি করেন, শুধু চিকিৎসাই করেন না, রোগের জন্য ওষুধও দেন, মানুষকে দেন নতুন জীবন। চেনেনি সুন্দরবনের এই ডাক্তারবাবুকে? সুন্দরবনের সন্দেশখালীর প্রত্যন্ত এক গ্রাম খাসদহ, সেখানে গেলেই শনিবার করে দেখা যায় এক লম্বা লাইন। সেই লাইন এসে শেষ হয়েছে এক বিদ্যালয়ের ঘরে। ডজন খানিক মানুষ দফায় দফায় একজন মানুষকে ঘিরে রয়েছেন, না কোনো ঈশ্বর নয়, তিনি রক্ত মাংসের তৈরি সাদা অ্যাপ্রন পরা একজন ডাক্তার, নাম ফারুক হোসেন। সন্দেশখালী সেই বিখ্যাত ডাক্তারবাবু যিনি সপ্তাহে একদিন বিনা পয়সায় চিকিৎসা করেন ছোটখাটো রোগ থেকে বড় বড় অস্ত্রোপচার। এই একদিনের জন্য সব কিছু ফ্রি। গত 10 বছর ধরে তিনি এই কাজ করছেন জনস্বার্থে। 2012 সালে ডাক্তারি পাস করেছি, সেই 2012 সাল থেকেই সুন্দরবন মানুষের সুন্দরবন অঞ্চলে মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছি। মূলত কী কারণে দিচ্ছেন, এটা কেন বিনামূল্যে কেন? কারণটা দেখুন, আমি তো একদম গরিব ফ্যামিলি থেকে বড় হয়েছি এবং এই অঞ্চলটায় টোটালি পিছিয়ে পড়া এবং এখানকার মানুষজনও খুব গরিব, তো এদের দুঃখ দুর্দশা আমি ছোটোবেলা থেকে দেখেছি এবং নিজের পারিবারিক কন্ডিশনও আমি থেকে অ্যানালিসিস করেছি যে মানুষের জন্য কিছু করা দরকার, এরা খুব অসহায়। তো সেটাই আমাকে ইন্সপায়ার করেছে। আর মেনলি আমি আলামিন মিশন থেকে পড়াশুনো করেছি, তো আলামিন মিশনের যে সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব, উনি আমাদেরকে বারবার মোটিভেট করতো যে দেশের জন্য, মানুষের জন্য, দশের জন্য কিছু করো। আর রামকৃষ্ণ মিশন, এই সমস্ত যে থিম, যে রামকৃষ্ণ মিশনের আইডিওলজি, আলামিন মিশনের আইডিওলজি, সেখান থেকে মানে এই চিন্তাধারাটা আমাকে ইন্সপায়ার করেছে। ওটা স্বাস্থ্য দিক দিয়ে কী কী পরিষেবা আপনার এখান থেকে মানুষকে দেন? স্বাস্থ্যজনিত প্রায় সমস্ত পরিষেবা মানুষ এখান থেকে পায়। ধরুন একটা মানুষের ইসিজি লাগবে, ইসিজি করে দেওয়া হচ্ছে ফ্রি ইসিজি, নেবুলাইজেশন দেওয়া হচ্ছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, সুগার প্রেশার ইত্যাদি মেপে দেওয়া হচ্ছে, এছাড়াও 50% ছাড়ে, মানে 50% ছাড়ে রক্ত পরীক্ষা করে দেওয়া হচ্ছে। আমি এসেছিলাম, এই যন্ত্রণা হয়, এক সাইড যন্ত্রণা হয়, সেই জন্য এসেছিলাম। আগের সপ্তাহে এসেছিলাম, যন্ত্রণা কমেছে বড়ি খেয়ে, আর এ সপ্তাহে এসেছি, আবার বড়ি লিখে দিয়েছে, এগুলো খেতে হবে, আর ওই সিটি স্ক্যান করতে হবে, করে আবার এখানে নিয়ে আসতে হবে। ডাক্তার কি পয়সা নেন? না, ডাক্তার কোনো পয়সা নেন। কেমন হয়েছে চিকিৎসা? কেমন ভালো হচ্ছে। কতদিন ধরে বিনা পয়সা চিকিৎসা করছে? আমি তো সবাই সপ্তাহিক আসছি, কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে। ফ্রিতে ওই দাঁতের ডাক্তার তো দেখছি, দেখতে পাচ্ছি, ফ্রিতে হচ্ছে চোখের ডাক্তার, চোখ দেখছে। ওষুধ তো সব এখান থেকেই দিচ্ছে, দু একটা একটু কিনতে হচ্ছে, আর বেশিটাই এখান থেকেই দিচ্ছে। তবে শুধুমাত্র সুন্দরবনের মানুষের জন্য চিকিৎসা প্রদানই করেন না তিনি, তৈরি করেছেন নবদিগন্ত নামক এক বিদ্যালয়। সেখানে সমাজের পিছিয়ে পড়া স্কুল ছুট শিশুদের শিক্ষা প্রদান করা হয়। নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করা হয়, দেওয়া হয় বই খাতাও। শনিবার করে এই বিদ্যালয়তেই নিজের ডিসপেন্সারি খুলে বসেন ডাক্তারবাবু। সেদিন ছাত্রছাত্রীদের বদলে ক্লাসরুমে হাজির হয় শত শত অসুস্থ মানুষ। শিক্ষার দিক থেকে স্বাস্থ্যের পাশাপাশি নবদিগন্ত মিশন স্কুল তৈরি করা হয়েছে, যেখানে প্রায় 200-300 বাচ্চা পড়াশোনা করে সম্পূর্ণ বিনামূল্যে, যাদের বই খাতা ব্যাগ স্কুল ড্রেস সব আমাদেরকে দিতে হয়, তাদের কোনো ভর্তি ফি নেই, টিউশন ফিজ নেই। কোথা থেকে পড়াশোনা করেছে?